দেশের সড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে তিনি এমন নির্দেশনা দেন। এ সময় সড়ক দুর্ঘটনা বন্ধে চালকের পাশাপাশি পথচারীদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশে 45,64,000 নিবন্ধিত গাড়ি, এসব গাড়ির জন্য লাইসেন্সধারী চালক আছে 27,67,649 জন। লাইসেন্স প্রিন্ট পাওয়ার অপেক্ষায় আছে আরও 9,13,258 জন চালক। দরপত্র জটিলতার কারণে 2 বছর ধরে ড্রাইভিং লাইসেন্স দিতে পারছে না সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রাজধানীতে বৃষ্টি হচ্ছে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নৌপথে সন্ত্রাস, সাদাবাদী বন্ধ, শ্রমিকদের খাদ্য ভাতা, নিয়োগ ও পরিচয়পত্র দেওয়া সহ 11টি দাবিতে সারাদেশে নৌযান ধর্মঘট চলছে। সোমবার রাত 12টার পর থেকে সব ধরনের নৌযানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন নৌবন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ আছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী আশা করছেন আজকের মধ্যে মালিক শ্রমিকদের সমঝোতা হয়ে ধর্মঘট প্রত্যাহার হবে। নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন এবং গ্যাজেট না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগদানের অনুরোধ জানানো হয়। দাফনের সময় নড়ে ওঠা সেই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গেল রাতে তাকে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। 16 অক্টোবর ঢাকা মেডিকেলে জন্ম নেয় ওই নবজাতক কন্যা শিশু। তখন শিশুটি মারা গেছে বলে মৃত্যু সনদ দেন চিকিৎসক। এরপর শিশুকে দাফনের জন্য কবরে নামানোর সময় হঠাৎ নড়াচড়া করে শিশুটি। খোলাবাজারে সরকার নির্ধারিত 35 টাকা নয় 45 থেকে 50 টাকা দামে বিক্রি হচ্ছে আলু। গতকাল থেকে 25 টাকা দামে খোলাবাজারে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। তবে ভোক্তারা মনে করেন, বাজারে চাপ সৃষ্টি করতে চাইলে টিসিবির পণ্য সরবরাহ বাড়ানো প্রয়োজন। দাম কমেনি পেঁয়াজের, সবজির বাজার এখনও চড়া। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা মৃত্যু পরোয়ানা কারাগারে নিয়ে যায়। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের সত্যায়িত অনুলিপি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর আগে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, উৎসবমুখর পরিবেশে সবাই যাতে দুর্গাপূজার উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো আশঙ্কার খবর নেই গোয়েন্দাদের কাছে। বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি একথা বলেন। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 22 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। করোনা মহামারীর দুর্যোগ বিবেচনা করে আয়োজন সীমিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।